ভিতরে 1,20,000 পরীক্ষার্থীর ভিতরে সবথেকে বেশি সংখ্যা বেশি কার বলতে পারবা? এই মিডল রেঞ্জের মানুষদের। তাহলে এর উপরে একজন আর নিচে একজন, দুই জায়গাতে আরো দুই ধরনের মানুষজন আছে, তারা কারা জানো? এই 1,815 জনের ভিতরে প্রথম 1 থেকে 150 মানুষজন হয়ই হচ্ছে আসলে বাই বর্ন গড গিফটেড ট্যালেন্টেড। তাদেরকে তুমি মেডিকেলে পরীক্ষা দাও, সে মেডিকেলে চান্স পেয়ে গেছে, বুয়েটে পরীক্ষা দাও, বুয়েটে চান্স পেয়ে গেছে, ডিউতে পরীক্ষা দাও, ডিউতে টপ কোর্স। আরো শেষের দিকে হোক মাঝের দিকে হোক 1 থেকে 150 সংখ্যাটা এরকমও থাকবে যারা কোনো না কোনো ভাবে অবহেলিত বা কোনো না কোনো অসুবিধাজনিত ভাবে এডমিশন সিজনটা পার করছে। কারো বাবা নেই, কারো ফ্যামিলিতে এই সময় চলছে, কেউ ফ্লাড এফেক্টেড ছিল, তারা নিজে নিজে অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করে, অতিরিক্ত পরিমাণে ডেডিকেশন দিয়ে পড়াশোনা কমপ্লিট করে এই জায়গাটাতে আসছে। কোন জায়গাটাতে? সে একটা তার নিজের মেরিটে একটা সিট গ্র্যাব করছে, এমন এরকমও থাকবে। তাহলে আমরা যদি রাফলি 300 কে বাদ দিই, বাকি 1,515 জন বা বাকি 1,500 জন যে মানুষ থাকে তারাই হচ্ছে মিডল রেঞ্জার, তারাই হচ্ছে মিডল রেঞ্জার। তাদের কাছে সব সুযোগ সুবিধা আছে, তারা চায় যেন সবকিছুই তাকে কেউ গুলিয়ে খাইয়ে দেয়, সে সেটাকে মানে যেন হজম পর্যন্ত করিয়ে দেয়, এই পর্যন্ত তারা চায়। ওকে, তো এই মিডল রেঞ্জারটাই আবার এই মিডল রেঞ্জাররাই, এই যারা মিডল রেঞ্জার আছে এরা যদি একটু পরিশ্রম করে তারা হচ্ছে কি হবে, আপলিফটেড হয়, আপলিফটেড হয়ে টপ কাতারে যেতে পারে। যদি আলসেমি করা শুরু করে তাহলে সেটা আরো ডাউনফল আসে তার। ওকে, ডাউনফল স্টার্টেড ফ্রম 18 কাইন্ড অফ, এরকম যে তার ডাউনফল হওয়া শুরু করে। তো আমাদের টার্গেটটাই থাকবে হচ্ছে কোন জায়গাটাতে, এই মিডল রেঞ্জার আমি নিজে, এখানে আমার টার্গেট থাকবে আমি সুন্দর মতন উপরে উঠবো, আপলিফটেড হবো আমার পরিশ্রমের দ্বারা, আমি বুঝে পরিশ্রম করব, ওয়াইজলি চুজ করব যে আমার কি কি দরকার, সেই জায়গাটাতে আমি হিট করব, সেই জায়গা থেকে আমি আমার বাকি পথটাকে সুন্দর মতন সাজিয়ে নিব।